আমরা দিন দিন অ্যালোপ্যাথি মেডিসিনের দিকে ঝুঁকে পড়ছি। অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মেডিসিন ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি অ্যালোপ্যাথি মেডিসিনের পরিবর্তে ভেষজ ঔষধ সেবন করতে। তো আমার সেই ধারাবাহিকতায় আজকের অপশন হচ্ছে পেঁয়াজ। আজকে আমরা দেখব পেঁয়াজ একটি ভেষজ মেডিসিন, তো এটা কি কি উপকার আমাদের জন্য করে। তো এটা আমার হাতের নাগালে রয়েছে, তো আমরা এটা থেকে কি কি উপকার পেতে পারি। তো অ্যালোপ্যাথি মেডিসিনের পরিবর্তে আমরা পেঁয়াজ খাবো কি কি সমস্যা হলে, তো দেখে নেই। কীট পতঙ্গের কামড়ের ব্যথা দূর করতেও পেঁয়াজ উপকারী একটি উপাদান। আমাদের শরীরে কীট পতঙ্গ কামড় দিলে সেখানে দেখবেন ফুলে গেছে বা চুলকায়, তো এরকম যদি হয় আপনারা পেঁয়াজের পেস্ট লাগিয়ে দেবেন, দেখবেন নিমিষেই আপনাদের সেই ব্যথা কিংবা ফুলাভাব চলে গেছে। গলা ব্যথা দূর করে, আপনাদের যাদের গলা ব্যথা করে আপনারা খেয়ে দেখবেন পেঁয়াজ খেলে আপনাদের উপকার পাবেন। তারপর মুখের ব্রণ দূর করে, আপনাদের যাদের মুখে ব্রণ মেস্তা রয়েছে আপনারা সেখানে পেঁয়াজের পেস্ট লাগিয়ে দিবেন, দেখবেন সেটা দূর হয়ে গেছে। পুরা স্থানের ব্যথা ও জ্বালা পুড়া, আপনারা হয়তো বা রান্না করতে গেলে আপনাদের হাত পুড়ে যায় বা বিভিন্ন কারণে হাত পুড়ে গেলে আপনারা সেই জায়গায় যদি পেঁয়াজের পেস্ট লাগান তাহলে জ্বালা পুড়া ও ব্যথা কমে যায়। চুল পোড়া প্রতিরোধ করে, যাদের চুল বেশি হারে পড়ে আপনারা পেঁয়াজের রস মাথায় এক সপ্তাহ ব্যবহার করবেন প্রতিদিন, তাহলে দেখবেন আপনাদের চুল পোড়া বন্ধ হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক হিসেবে মারাত্মক কাজ করে এই পেঁয়াজ, তো হেঁচকি বন্ধ করে, যাদের হেঁচকি খুব বেশি হয় আপনারা পেঁয়াজের রস খেয়ে দেখবেন আপনাদের হেঁচকি বন্ধ হয়ে গেছে। অথবা যারা খেতে পারেন না নাকের কাছে পেঁয়াজ নিয়ে ধরবেন, দেখবেন আপনাদের হেঁচকি বন্ধ হয়ে গেছে। বমি বমি ভাব দূর করে, আপনারা যারা যাতায়াতে গেলে গাড়িতে বমি করেন আপনারা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দুভাগ করে নিয়ে যাবেন পলিথিনে মুড়িয়ে। যখন আপনার বমি বমি ভাব আসবে তখন আপনার নাকের কাছে পেঁয়াজের গন্ধ শুকলে আপনাদের বমি বমি ভাব দূর হয়ে যাবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, যদি ভালো লাগে আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।